কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছি, অনুষ্ঠানের পর আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো আমি বেশ মজা করে খাওয়া দাওয়া করছিলাম এবং মজা এ কারণে লাগছিল না যে খাবারটা বেশ মজার ছিল, এ কারণেও না যে সেখানকার আপ্যায়ন বেশ ভালো ছিল। আমার মজা এই জন্য লাগছিল যে আমি যে খাতিটা পাচ্ছিলাম আমার একই টেবিলে বসে থাকা অন্য মানুষগুলো ওই খাতিরটা পাচ্ছিল না। তো আমি আমার মনে মনে এই জিনিসটা ভেবে খুব খুশি যে আমার গেট আপে কিংবা ভাবসাম্যে এমন গাম্ভীর্য ফুটে উঠেছে যে ওরা ভাবছে আমি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তা আমাকে বেশ আপ্যায়ন করছে, বারবার এসে জিজ্ঞেস করছে স্যার কিছু লাগবে নাকি, তার স্যার বলছে আমাকে, তা আমি আরও বেশি খুশি। তো এসে ঝোল দিচ্ছে, আমি আরও তিন চারবার বেশি করে নিচ্ছি, চাটনি নিচ্ছি, ঝোল নিচ্ছি, মাংস নিচ্ছি, ডিম নিচ্ছি, তো আমি বেশ খুশি। তো খাওয়ার শেষে আমি চিন্তা করছি কই হাত ধুতে যাবো, তো বেশ চিন্তায়, বেশ অ্যারেঞ্জমেন্ট অত ভালো ছিল না। ধরো দেখি আমার সামনে এক বাটি, বাটির মধ্যে পানি, পানির মধ্যে লেবু। তো আমি চিন্তা করছি কী করবো এটা নিয়ে, তো উনি বলছে স্যার এই লেবুটা চিপেন তারপর হাতটা ধোন। আজীবন বাসায় আমরা সবাই খাওয়া দাওয়া করে নিজেরা প্লেটে ধুয়ে এসেছি, ওই মানুষের সামনে যখন আপনি এক বাটি পানি দিয়ে লেবু চিপে হাত ধুতে বলবেন ওটা একদম জামাই আদরের সমান, পুরো ফাইভ স্টার হোটেল সার্ভিস। তো আমি তো বেশ খুশি, অনেক একদম কুচলে কুচলে তিনটে লেবু, আমি কাউন্টও করেছি কটা লেবুর পিস দিয়েছে, তো তিনটে লেবুর পিস চিপে হাত ধুয়ে আরামসে কোক খাচ্ছি। কিছুক্ষণ পর আসলো এবং তার বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে পারলাম যে সে টিপ চাচ্ছে। তো আমি বেশ খুশি, আরে ভাই ভালো সার্ভিস দিয়েছেন তো একটু টিপ দিতেই হয়, তো আমি মানি ব্যাগ বের করে টিপ দিব। এম দিতে যেয়ে দেখি ওনার সাথে ওনার দলের আরে কয়েকজন এবং তারা আমার নোটটার দিকে তাকিয়ে এমন লুক দিল বিশ্বাস করবে না, যে মনে হচ্ছে আমার চোদ্দ গোষ্ঠী অকাত নাই এই জিনিসটা ওদেরকে দেওয়ার। তো আমি বিব্রত হয়ে আবার মানি ব্যাগে হাত দিলাম এবং তারা বলছে স্যার আমরা এখানে সাতজন সার্ভ করছি। তো ওরাই কথাটা বললো, আমাদেরকে তাকিয়ে আছে সাতজন মিলে ঘেরাও করে এবং তারা আমার মানি ব্যাগও দেখছে যে আমার কী কী নোট আছে এবং আমি ওখানে হাতও ঢুকিয়ে রেখেছি। তো বেশ ঢোক গিলে তিন অঙ্কের নোটটা তাদেরকে গোছিয়ে দিতে হলো এবং বিশ্বাস করে ওই নোটটা যখন গোছিয়ে দিলাম তারা আমার এমন লোক যে কী দিছি সেটা, তো ওই কোনোভাবে গোছিয়ে দিয়ে আমি নিজে চুপ করে বসে গেলাম, ভিতরে ভিতরে কিন্তু একদম জ্বলে গেছে। তো আমি তখন ভাবলাম যে আমি এতক্ষণ নিজেকে অনেক ভাব নিয়ে রাখছিলাম যে আরে ওরা বুঝতেই পারে না যে আমি তো গুরুত্বপূর্ণ কিছু না, আমাকে বেশি বেল দিয়ে দিচ্ছিল, আমি জিতছি এখানে, কিন্তু শেষমেশ ওরা আসল গেমটা খেললো এবং আমার কাছ থেকে বড় অঙ্কের টিপ নিয়ে চলে গেল। লেসন লার্নড। এবং অনেক হয়তো বলবেন যে ভাইয়া এই জিনিসটা তো নেতিবাচক হিসেবে কেন নিচ্ছেন, আপনি জিনিসটাকে দান হিসেবে নেন, আরে ভাই ওই জিনিসটা আমি দান হিসেবে দিই না, এটা সোশ্যাল প্রেশারে আমাকে দিতে হয়েছে, আমি সোশ্যাল প্রেশারে জিনিসটা নিয়েছি ওই জিনিসটা আমি কখনো দান হিসেবে কাউন্ট করতে পারবো না। এবং এই জিনিসটা যখন রাতেবেলা চিন্তা করছিলাম আমার পুরো মেজাজ খারাপ হয়ে গেছে যে কেমনে ওরা আমাকে এত বড় গেমের মধ্যে ফেললো, আমার আরও স্মার্ট জিনিসটা হ্যান্ডেল করা উচিত ছিল, বলা উচিত ছিল যে সাতজন কেন আপনি তো একজন সার্ভ করেছেন আপনাকে আমি টিপ দিব, কিন্তু আমি জিনিসটা অত ভালোভাবে ডিল করতে পারি নাই। খালি একটা সিচুয়েশন, আর অনেক ক্ষেত্রে মানুষ জিনিসপত্র এক্সট্রা খাতির দিয়ে কোনো কিছু আদায় করার চেষ্টা করে। একটা আঙ্কেল আমাদের বাসায় কাজ করতেন, বিভিন্ন টুকটা কাজ করে দিতেন, তো তিনি প্রায় বাসায় জিনিসপত্র পাঠাতেন, আমরা বেশ খুশি হতাম, তখন ছোট ছিলাম যে আরে আম আসছে, কাঁঠাল আসছে, লিচু আসছে, তো বেশ খুশি। কিন্তু যখন বক্সের সাইজ বড় হতো আম্মু বলতো যে এইবার টোপটা বড় দিচ্ছেন, এর মানে হচ্ছে যখনই কোনো একটা বক্স আসতো ওর এক দুই দিনের মাথায় কোনো একটা আবদারও চলে আসতো যে স্যার আমার পোস্টিংটা করাই দেন, স্যার আমার ছেলেকে স্কুলে ভর্তি করাই দেন, এই টাইপের আবদার আসতো। তো এইগুলা জিনিস ওই ছোটোবেলা থেকে শেখা যে মানুষ এক্সট্রা খাতির করলে ভাই বি কেয়ারফুল, কিছুটা আসছে। কিছু কিছু ক্ষেত্রে এমনটাও দেখেছি যে কোনো একটা ফ্রেন্ড হঠাৎ করে নক দিল, দোস্ত কী অবস্থা, আমি বলি এতদিন তো কোনো খোঁজ খবর নাই, কী অবস্থা জিজ্ঞেস করার কথা না, কিছুক্ষণ কথা বলার পর কোনো একটা জিনিস উঠে আসে। আমার একটা খুব পরিচিত কাছের মানুষ, তাকে একবার একটা মোবাইল গিফট করার কথা ছিল যার ক্লায়েন্ট ছিল, তো আমার মানুষ নিল না, আমি বললাম যে কেন এত জোশ একটা মোবাইল, সব থেকে দামি মোবাইল বাজারে, এটা কেন নিবানা। তো তখন আমি বুঝিনি, আমি বেশ রেগে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম যে ডাইরেক্টলি তার ঘুষ দিতে পারে না, ইনডাইরেক্টলি এইসব দিয়ে পটানোর চেষ্টা করে, কাজ আদায় করানোর চেষ্টা করে। এখন আমি এটা বলছি না যে মানুষজন গিফট দেবে ওটা না নিই, গিফট দেওয়া নেওয়া দুটোই খুব ভালো জিনিস, কিন্তু একটা মানুষ যদি কনস্ট্যান্টলি গিফট দিয়ে সাথে সাথে কোনো জিনিস কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে তাহলে এটা ঘুষের মধ্যেই কিন্তু পড়ে, যে তুমি কাজ আদায় করার জন্য গিফটটা দিচ্ছ, গিফটটা গিফটের নিয়তে দিচ্ছ না, তো এরপরে যখনই তুমি কাজে নিয়ে আসবা স্বগতভাবে আমি ভাববো যে নিশ্চয়ই তোমার কোনো একটা আবদার আছে পিছিয়ে পিছিয়ে, তাই আমি যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করবো। এবং যেসব মানুষ এগুলো করে ওদের একটা স্বভাবই থাকে, ওরা বিভিন্ন ক্ষেত্রে এইসব কাজ আদায় করার চেষ্টা করে। আমরা যখন গিফট দেই এটা জাস্ট আমরা যেন অপাদানে সিদ্ধ সম্প্রদানে দান করে যেন দেই, যে আরে দিলাম আর কোনো ফেরত পাওয়া আসেনি, এইভাবে যেন দিই,
কিন্তু সবসময় দিয়ে যদি কোনো একটা আবদার থাকে সাথে সাথে, তাহলে জিনিসটা বেশ বাজে দেখায়। এখন আপনি দিচ্ছেন, আমি নাও করতে পারছি না, আবার জিনিসটা নিয়ে আমি কাজটা করেও দিতে পারছি না, করতে বেশ বাজে লাগছে। তো এমন বিব্রতকর অবস্থায় যেন আমরা মানুষকে না ফেলি, এরকম প্রায় সিচুয়েশনে পড়ি এবং এই জন্য গিফট নিতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ি। তো এটা আমার একান্ত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার যদি এমন কোনো এক্সপিরিয়েন্স থাকে কিংবা আপনার যদি কোনো সাজেশন থাকে যে এই টাইপের এক্সপিরিয়েন্সে কী করতে হয়, প্লিজ কমেন্টে টাইপ করে শেয়ার করে দেবেন, যেন সবাই সাথে ভাবে বুঝতে পারি, শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।